কেমন ছিল আপু? ভালো, বাট মানে হিরানির যতগুলো মুভি ছিল এর মধ্যে সবথেকে বাজে হইছে এটা। খুবই ভালো লাগছে, শাহরুখ খানকে সব সময় ভালো লাগে, সো তার মুভি অনেক ভালো লাগছে। অ্যামেজিং, অনেক ভালো লাগছে। স্পেশালি রাজকুমার হিরানির মুভিগুলো যেরকম হয় ওইরকমই। তবে আপনারা মাস মুভি দেখে যেরকম যে হ্যাঁ অনেক বেশি অ্যাকশন হবে ও বলে চিৎকার দিবেন, নট লাইক দ্যাট, কিন্তু জিনিসটা লাইক ইটস এ সোশ্যাল মেসেজ টু ইয়াংস্টার্স যারা বাইরে যাইতে চাচ্ছে বা যারা দেশে থাকে বা ধরেন ওইখানে থাকে। সো ইয়া, প্লিজ ওয়াচ ইট, ইটস ভেরি গুড। ইয়েস, আমি অ্যাকচুয়ালি বিগ এসআরকে ফ্যান, আমি অনেক বড় এসআরকে ফ্যান, আর অলসো আমি রাজকুমার হিরানির অনেক বড় ফ্যান। সো আমার এক্সপেকটেশন অনুযায়ী ইট ওয়াজ ভেরি গুড। আমি বলবো যে মাস মুভি নিয়ে অনেক ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, দেখে একদম ফিট হয়ে যাবেন। খুবই অ্যামেজিং স্টোরি, খুবই সাধারণ, কিন্তু ডিরেকশন শিফটস কিস, জাস্ট প্লিজ ওয়াচ ইট হোয়েন এভার ইউ গট গেট টাইম, জাস্ট ওয়াচ ইট। অনেক হাসির ছিল, ভালো ছিল। ভালো ভালো, অনেক ভালো। কেমন ছিল আপু? দ্যাট ওয়াজ আ গ্রেট মুভি, ভালো লেগেছে। Fantastic. অনেক ভালো ছিল, মানে অসম্ভব ভালো আর কি বলা যায়। অনেক সুন্দর একটা কাহিনী, আর লোকেশনগুলো প্লাস সবকিছু মিলে একদম 100%। ভালো, বাট মানে হিরানির যতগুলো মুভি ছিল এর মধ্যে সবথেকে বাজে হয়েছে এটা। আপনি কেমন ছিল একটু বলেন। খুবই ভালো লাগছে, শাহরুখ খানকে সবসময় ভালো লাগে, সো তার মুভি অনেক ভালো লাগছে। কম্পোজিশন পাঠান বা জওয়ান, এটা ভালো ভালো লাগছে। এটা হচ্ছে ভাই, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যে ইলিগ্যাল ইমিগ্রেন্টরা ওই যে বর্ডার ক্রস করে যে যায় অন্য কান্ট্রিতে, এটা নিয়ে একটা ইটস লাইক আ লাইক সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা আমাদের দেখা উচিত। মুভিটা সবারই ফ্যামিলি নিয়ে এসে দেখা উচিত। আমি কালকে কেটেছি টিকিট ওভার ছিল, আমি আর দুদিন আগে মানে ফার্স্ট শোয়ে চেয়েছিলাম বাট পাইনি, আজকে শো পেলাম। মোর দেন দ্যাট ইটস লাইক 10, লাইক আউট অফ 10 ইটস 20। থ্যাংক ইউ ভাইয়া। ফাইভ স্টার সিনেমা, মানে বহুদিন পর একটা টোটাল বলিউডি ফিল, মানে অনেক মারমার কাটকাট অ্যাকশন দেখার পরে এইটা একটা রিফ্রেশিং ভাইব দেওয়া সিনেমা, এটা দেখার দরকার ছিল সবার। কেমন ছিল? খুবই ভালো ছিল। খুব ভালো ছিল, সবই সুন্দর, ভালো ভালো, ভালোই ছিল, অসাধারণ। হ্যাঁ, জওয়ান আর পাঠান অলগ মুভি থি, ইয়ে অলগ মুভি ডঙ্কি। ইয়ে না শাহরুখ খান কি মুভি নেই, ইয়ে পুরা রাজকুমার হিরানি কা ফিল্ম হ্যায়, বহুত অচ্ছি ফিল্ম হ্যায়। সারে ক্যারেক্টার সমান হ্যায়, সমান অ্যাক্টিং কি হ্যায়, অকেলা শাহরুখ খান হি ইসকে অন্দর, অচ্ছি হ্যায় মুভি। অস্থির অস্থির, ডঙ্কি মুভির একবারে অস্থির হয়েছে, মানে আর কি আজকে প্রথম আসতে ভাবছিলাম যে অ্যানিমেলটার টিকিট পাবো কিন্তু পাইনি, তাই চলে গেছে। না জওয়ান পাঠান, আমার পাঠানটা দেখানো হয়েছে, কিন্তু কত হচ্ছে এটা হচ্ছে রোমান্টিকের মধ্যে আর কি আবেগ, মানে এটা আর কি ট্যুরিস্ট ভিসার ওই যে বিভিন্ন ভিসার এজেন্সি দালাল টালাল আছে ওদের নিয়ে আর কি করা রয়েছে। না ফানি আছে মোটামুটি, ক্যারেক্টারগুলো ফানি আছে, আর হচ্ছে সিরিয়াসনেসটা বেশি, কান্নাকাটি মোটামুটি, মানে এটা আর কি ফান রিলেটেড।